দুইটা ওটরা মিলেমিশে চলতেছে দেখেন। এখানে পানির পাত্র দেওয়া হয়েছে, এখানে পানি আছে, বালু আছে, ঘাস আছে। উটগুলা বেশ স্বাস্থ্য, যতগুলি পশু দেখলাম এই পর্যন্ত তার ভিতরে উটগুলার স্বাস্থ্য মাশাল্লাহ, সবগুলো পশু থেকে উটের স্বাস্থ্যগুলো ভালো আছে। উটগুলা মনে হয় এখানে খুব কমফোর্ট ফিল করে, এদেরকে উপযোগী পরিবেশ দেওয়া হয়েছে সম্ভবত, যে কারণে উটের স্বাস্থ্যগুলি ভালো আছে। দেখেন না, ও পানি ছিটাইলো আর কি, পানির পাত্রের ভিতরে পা দিয়ে ও কি করলো, পাটা ভিজাইলো, মনে হলো যে সে পা ধুইলো। এখানে যে পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছে, ওই যে পাশে পানির পাত্র, পরিষ্কার পানি আছে, খাবার পানি পাশে, একটা আসছে পানি খাওয়ার জন্য, পানি খাইতেছে। উটের পানি খাওয়ার দৃশ্য দেখেন আপনারা, গরম লাগছে উঠে, সম্ভবত গরম লাগছে, যে কারণে সে পানির ভিতরে এসে শরীর ঠান্ডা করার চেষ্টা করতেছে। দেখেন গোসল করতেছে, আর ওই পাশে একটা পানি খেতেছে, আর ও কি করতেছে, আরেকটা এসে পানির ভিতরে গোসল করার চেষ্টা করতেছে। এনে পানি দিয়ে সে সারা শরীর ঠান্ডা করার চেষ্টা করতেছে, গরম লাগছে মনে হয় ওর। দুজনে মারামারি করতেছে, উঠলো মরুভূমির প্রাণী ওরা, দুজনে মারামারি করতেছে, মারামারি না ঠিক, দুজনে জড়াদড়ি করতেছে, এখন দুইটা দুই দিকে চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ওই যে ওদিকে, ওদিকে হলো ওদের খাবার পাত্র দেওয়া আছে ওইখানে, ওই যে ওদের শেড, বৃষ্টি আসলো ওইখানে গিয়ে ওরা আশ্রয় নেয়, ওইখানে ওদের খাবার জায়গা আছে, ওইখানে ঘাস দেয়, বৃষ্টি আসলো ওরা ওইখানে গিয়ে আশ্রয় নেয়, আর যখন ইয়া লাগে তখন রোদ পোহানোর দরকার হয় তখন ওরা আবার রোদে চলে আসে। ওই যে খাবার দেওয়া আছে ওইটা একটা খাওয়ার জন্য গেছে, সম্ভবত এখানে ঘাস দেওয়া আছে উটের খাবার, আর এইটা এখানে আছে। দেখেন উটকে মরুভূমি জাহাজ বলা এই জন্য যে ওরা তপ্ত মরুবালুতে প্রচণ্ড, দেখেন উট বসলো, বসে কীভাবে দেখছেন কীভাবে বসলো, সামনের হাঁটু দুইটা আগে দিয়ে ভেঙে পরে বসে পড়লো বালুর ভিতরে। দেখেন ওর বসার ইয়েটা, দেখেন বসার স্টাইলটা, দেখেন এই যে দেখেন গড়াগড়ি খাচ্ছে, শরীর চুলকাচ্ছে মনে হয়। নুটের সম্ভবত গরম লেগে গেছে ওই জন্য বালুর ভিতর শুয়ে গা আসাচ্ছে, শুয়ে পড়ছে। দেখেন কিভাবে মানুষের মতো একদম গলা টান করে শুয়ে পড়ছে, মনে হচ্ছে যে ঘুমাচ্ছে। আর একটা ওই যে দূরে ঘাস খাইতেছে, ওইখানে ওদের খাবার দেওয়া আছে, ওই যে ওর বন্ধু আর একটা দূরে বসে ঘাস খাইতেছে, আর এখানে ওকে, ও এখানে একা একা বালুর ভিতর গড়াগড়ি করতেছে, কি চমৎকার।